এটা আমাদের কাছে স্পষ্ট একমাত্র গায়েব জানেন আল্লাহ সহায় না আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে না এ কথা কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্ট জ্ঞাত সত্ত্বেও মানুষেরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে এরপরেও তারা গণক গণকের নিকট অনেক কিছুই তারা জানতে চায় বা জানার আগ্রহ প্রকাশ করে আবার অনেকে এটাকে সত্যায়নও করে যে সমস্ত বিষয়গুলি গণকেরা মানুষদেরকে বলে থাকে আবার তাদের এই আলোচনার প্রেক্ষিতে কিছু বলা হলে মুসলিমরাই আবার ঘুরিয়ে প্রশ্ন করে যে আমরা গণকদের নিকট থেকে যে সমস্ত কথাগুলি শুনি এগুলোর তো বাস্তবতা রয়েছে বা এগুলি আমরা অনেক বিষয় সত্য হতে দেখি এজন্য আমরা এই বিষয়টি আজকে সংক্ষিপ্ত আকারে আঁকারে স্পষ্ট করার চেষ্টা করব আসলে গণক এর বাস্তবতা কি প্রথমে আমরা বলবো আমরা গণক বলতে আপনাকে বোঝাচ্ছি সে সমস্ত ব্যক্তিদেরকে যাদের নিকটে মানুষেরা যায় তাদের পূর্ববর্তী কোনো কাজের অবস্থান জানতে হতে পারে মানুষ বা কোনো কাজ করে ফেলেছে অথবা তারই কোনো ক্ষতি হয়েছে অন্য কোন ব্যক্তি তার ক্ষতি করেছে তাহলে সে এই ক্ষতিকারক ব্যক্তিটির নাম জানতে চায় বিশেষ করে যখন কোনো জিনিস মানুষের হারিয়ে যায় যে তার হারানো বস্তুটি কোথায় রয়েছে অথবা কারো যখন কোনো বস্তু চুরি হয়ে যায় তখন সে চোরের খোঁজ জানতে চায় যে আসলে তার চুরিটা করেছে কে এ উদ্দেশ্যেও মানুষেরা গমন করে থাকে যাদের নিকটে এদেরকে বলা হয় গণক আর কিছু কিছু রয়েছে যাদের কাছে মানুষেরা তার ভবিষ্যতে কি হবে সামনে জীবনে সে কোনো বালামসিবাদের সম্মুখীন হবে কি না এজন্য তারা গণকের নিকট যায় আর যে সমস্ত ব্যক্তিরা মানুষদেরকে ভবিষ্যৎ জীবনের সংবাদ দিয়ে থাকে অথবা যে জায়গায় উপস্থিত ছিল না অথচ সে জায়গার কোনো খবর মানুষদেরকে বলে থাকে এ ব্যক্তিকে বলা হয় গণক তো অবশ্যই ওলামাই ইকরাম গণ এর বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন আমরা সংক্ষিপ্ত আকারে তাদের সংজ্ঞার সমষ্টি মাত্র বললাম আল্লাহ সুবাহানাহা তলাই একমাত্র গায়েব জানেন যদি আমরা গণকের নিকটে যে থাকি আল্লাহ সুবাহ বলছেন আল্লা সুবাহানওয়ালা বলছেন যে গায়েবের সকল চাবিকাঠি একমাত্র আল্লাহ অন্য কারো কাছে নয় আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে না ও আর আল্লাহ সুবাহ আল্লাহ সেটাও জানেন যা স্থলে এবং জলে রয়েছে সমুদ্রে এবং স্থলে যেগুলি রয়েছে এগুলি সম্পর্কে আল্লাহ সুবিহান আওয়াত জানেন ওমায় তসকু মিন এবং কোন গাছের পাতা যদি গাছ থেকে মাটিতে পড়ে এটাও আল্লাহ সুবাহ জানেন আর এগুলি আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না এমন কি জমিনের ভিতরে একটি শস্য দানাও যদি লুকিয়ে থাকে সে সম্পর্কে আল্লাহ আলা অবগত আল্লাহ তালা থেকে কোনো কিছুই আল্লাহ তালার জ্ঞানের বাইরে নয় অপরে তালা তালা একই কথা বলছেন আলগাইবা ইল হেন বাপটি বলে দিন যে আসমান এবং জমিনে যারা রয়েছে হতে পারিতা মানুষ জিন বা ফেরিস্তা বা অন্য যে কোনো মখলুক কেউ গায়েব জানে না একমাত্র আল্লাহ ভাষা নেওয়াতে আর ছাড়া তথা আল্লাহ একমাত্র গায়েব জানেন অন্য কেউ জানে না একই কথা দশ ভাষা নাতে আলা আরেকটা আইতে বলছেন অতিল কামিন আনবা ইলি আর যেগুলি আমি তোমাদেরকে বর্ণনা করছি এগুলি আসলে গায়েবের সংবাদ যেগুলো তেতোম্র উপস্থিতি চিড়ে না নহিহা ইলাইকা মা কুনতা মোহা আনতা ওয়া লা কওমুকা এই সংবাদগুলি সম্পর্কে তুমি বা তোমার জাতিরা কিছুই জানতো না এর পূর্বে আমি এগুলি তোমাদের নিকট ওহি করে জানিয়ে দিচ্ছি মাত্র অতঃপর বলছেন বলেন ফাসবির ইনাল আকিবাত লিল মুতাকিন আপনি ধৈর্য ধারণ করুন অবশ্যই মোত্তাকিদের জন্যই শেষ পরিণাম ভালো হবে শেষ বিজয় আসবে শুধুমাত্র মোত্তাকিদের জন্য যদিও কাফিরেরা আপনাকে বিভিন্নভাবে কষ্ট দেয় তারা আপনাকে পূর্বযুগীয় ইতিহাস তারা জানতে চায় যেগুলিতে আপনি উপস্থিত ছিলেন না বা আপনার সম্প্রদায় উপস্থিত ছিল না আপনাকে ঘায়ল করার জন্য বা আপনাকে তারা